ভিডিও শুরুতে জানায় প্রত্যেককে শারদ শুভেচ্ছা দুর্গাপুজো এসেই গেল এবং প্রত্যেকে দুর্গা পুজো খুব ভালো কাটুক এনজয় করো নিজের মতো করে সময় কাটাও এবং অবশ্যই যা কিছু ফুটবল ম্যাচ তার মধ্যে থাকবে সেটা যে যে ক্লাবের সাপোর্টার বা না হলেও সেই ম্যাচগুলোকে উপভোগ করো যদি সময় থাকে হাতে আর তার পাশাপাশি অবশ্যই যদি এই চ্যানেলে কিছু ভিডিও আসে সেইটাকেও এনজয় করতে ভুলেই যেও না এই ভিডিওটা একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স গত কয়েকদিনে কিছু কোয়ারি এসেছে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো বা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বাগানের বেশ কিছু প্ল্যানিং নাকি সামনে আসছে বেশ কিছু বিষয় বহু জায়গা থেকে উঠে আসছে যেখানে কিছু প্লেয়ারের স্পেসিফিক নাম উঠে আসছে এবং তার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং তার মধ্যে কতটা প্রবাবিলিটি রয়েছে আর কতটা জল মেশানো কতটা ফেক ব্যাপার সব কিছু নিয়ে তুমি কিছু বলো তোমার মনে হলো যে দুদিন ধরে ভিডিও নেই তো আজকে সেই বিষয়টা নিয়ে ছোট্ট করে আলোচনা করা যাক খুব ডিটেলস আমার কিছু বলার নেই এবং যে রিউমারগুলো উঠেছিল তার মধ্যে সব থেকে যেটা বড় ফ্যাক রিউমার ছিল আজকে তার একটা কনক্লুশন এসেছে তার নিজের ক্লাব থেকে এসেছে কিভাবে এসেছে কে এসেছে সব কিছু নিয়েই কথা বলবো শুরু করবো বাট তার আগে ভিডিওটা শুরু করার আগে বলবো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটা ক্লিক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে স্টেটিউন্ট দেখো প্রথমেই যে কথাটা বলার রয়েছে যে ফার্স্ট অফ অল হ্যাঁ মোহনবাগান টিমটাতে বেশ কিছু প্রবলেম রয়েছে যেখানে সমর্থকরা অনেক কিছু নোট ডাউন করেছে ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে কিছু প্রবলেম রয়েছে সমর্থকরা নোট ডাউন করেছে বারোটা আইএসএল ক্লাবের মধ্যেই কিছু না কিছু প্রবলেম দেখা দিয়েছে প্রত্যেকটা দলের সমর্থক তারা তাদের মতো করে নোট ডাউন করছে আমি ভিডিওটাতে পার্টিকুলার মোহনবাগানকে নিয়ে কথা বলছি এরপর হয়তো ইস্ট বেঙ্গল কিনে একটা ভিডিও আসবে বাকি আইএসএল ক্লাবগুলোকে নিয়ে ভিডিও আসবে যে কোথায় কোথায় মেরামতি দরকার জানুয়ারি ট্রান্সফার উইন্ডো বা উইন্টার ট্রান্সফার উইন্ডো জানুয়ারি মাসে যে এক মাসের সময়টা পাওয়া যায় সেখানে টিমগুলো ঠিক কোন কোন জায়গাগুলোকে মেরামতি করার জন্য ট্রাই করবে তার একটা প্রবাবল ডিস্কাশন আজকে সেটা বাগানকে দিয়ে স্টার্ট হলো দেখো গত কয়েকদিনে প্রচুর প্রচুর পরিমাণে ফেক ব্যাপার উঠে এসেছে যার কোনো পসিবিলিটি প্রবাবিলিটি দূরে থাক মানে সেরকম কোনো ভাবনা চিন্তাও যে কোথাও হয়েছে এরকম কিন্তু কোনো কথা নেই হ্যাঁ দু একটা নাম যেটা বহুদিন থেকে আলোচনার মধ্যে রয়েছে দোজ আর ওকে সেইগুলো ঠিকঠাক রয়েছে বাট তার বাইরে এমন কিছু নাম উঠেছে কিছু নাম নিয়ে আমি আলোচনা করতেই চাই না সেই নামগুলোকে আমি আনতেই চাই না বাট হ্যাঁ কিছু নাম এমনভাবে এসেছে যার সিরিয়াসনেসকে বহু জায়গা থেকে খুব জোরালোভাবে ছড়ানো হয়েছে যেমন তো প্রথম যে নামটা সেটা হচ্ছে পার্থিব সুন্দর গগৈ এই প্লেয়ারটা আপাতত প্রায় প্রত্যেক ভারতীয় ফুটবল প্রেমীর পছন্দের তালিকায় ওপরের দিকে নাম করে নিয়েছে প্রত্যেকটা ম্যাচে যেভাবে নর্থ ইস্টারের পারফরম্যান্স করছে ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচে তাকে গোল করতে দেখা গেছে এবং যে গোলগুলো করেছে সেই গোলগুলোর মধ্যে টিম গেম এবং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি তার একটা মিসেল আমরা দেখতে পেয়েছি এবং এই প্লেয়ারটাকে নিয়ে যে একটা ক্রেজ হতে পারে অলরেডি ফ্যানাদের মধ্যে হয়েছে আগামী দিনে ক্লাবগুলোর মধ্যে হতে পারে তার একটা সম্ভাবনা আমি প্রথম দিন থেকে বলে আসি যেই দিন থেকে আমরা পার্থিবকে মাঠে দেখেছি সেটা গত সিজনে এবার নিয়ে হঠাৎ করে রিউমার বেরিয়েছে বহু জায়গা থেকে লেখালিখি এবং তারপর বেশ কিছু জায়গা যাদের ফেস ভ্যালু নেই সেখান থেকে বহু আপডেট উঠে আসে জোর জবরদস্তি করে যে এই প্ল্যাটটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্রেজ চলছে এবং একে মোহনবাগান সই করাতে যাচ্ছে আজকে নর্থ ইস্টের তরফ থেকে সমস্ত জল্পনাতে আপাতত জল ঢালা হয়েছে যে তাকে দু হাজার সাতাশ অব্দি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু রেখে দিচ্ছে কোথাও কোনো দিনও কালেও কিন্তু পার্থিব গগৈকে নিয়ে বাগানের কোনো প্ল্যানিংয়ের ব্যাপার অথেন্টিক ওয়েতে উঠে আসেনি অন্য কোনো ক্লাবের ওই যে কোনো রকম রিউমার উঠে এসেছে এরকমও কিন্তু কিছু না তবে হ্যাঁ এটা আমরা জোর দিয়ে বলতে পারি যে এই প্লেয়ারটা এমনভাবে নিজেকে নিয়ে যাচ্ছে এমনভাবে নিজেকে ডেভেলপ করছে এই জানুয়ারিতে আমি এক্সপেক্ট করছি না খুব খুবই একটা ওয়াইল্ড এক্সপেক্টেশন হয়ে যাবে বাট আমি সামার ট্রান্সফার উন্ডোতে এক্সপেক্ট করছি বা অন্ততপক্ষে আগামী সিজনেও এক্সপেক্ট করছি যে এই প্লেয়ারটা একটা বিগ ডিলে একটা বড়ো ক্লাবে মুভ করবে কোথায় মুভ করবে সেটা ফিউচার কথা বলবে বাট আপাতত না তার অনেকটা ডেভেলপমেন্ট বাকি রয়েছে আরও বেশি করে ইন্ডিয়ান ফুটবলেকে নিজের মধ্যে ঢুকিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে অনেক জায়গাতে ইম্প্রুভমেন্টের দরকার রয়েছে এবং হয় সেই জায়গাগুলোকে কমপ্লিট করার পর তখন পার্থিব যদি বড়ো ক্লাবে মুভ করে তখন তার যে সাকসেসটা যেটাকে আপাতত ধরতে চায় ইন্ডিয়ান ফুটবলে সেটা সে অ্যাচিভ করতে পারবে বাট গত কয়েকদিনে মাসে ইভেন যে টাইম পিরিয়ডের মধ্যেই হোক পার্থিবকে নিয়ে কোনোভাবে কোনো অথেন্টিক জায়গা থেকে কোনো ক্লাবের রকম রিমোট উঠেছনি যা কিছু হয়েছে সেটা গল্প কথা ছড়ানো হয়েছে সেকেন্ড হচ্ছে যেটা আমি প্রায় গত এক থেকে দেড় সপ্তাহ ধরে আমি মেসেজ পেয়েছি যে জিকসান সিং কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সিভ মিডফিল্ডার তার নাকি মোহনবাগানে আসা এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট রেডি বাকি ফিফটি পারসেন্টে জানুয়ারি মাসে নেগোসিয়েশনের পর হয়ে যাবে আপাতত এরম কোনো ব্যাপার নেই এবং যদি জিকসান আসে তাহলে খেলবে কোথায় ভাই সিরিয়াসলি বলছি মাঝমাঠে অলরেডি থাপা অ্যান্ড সাহল দে আর প্লেইং ভেরি গুড অলরেডি দীপক টাঙ্গরির মতো প্লেয়ার রয়েছে আস্তে আস্তে ফিরে আসছে গ্লেন মার্টিনসের মতো কোচের ভরসার একজন প্লেয়ার রয়েছে এই চারজন প্লেয়ার অলরেডি মাঝে মাঠে কিন্তু ইন্ডিয়ান মিডফিল্ডার হিসেবে রয়েছে এবং লালডি ইন্ডিয়ানার নামের মতো প্লেয়ার রয়েছে যার উপরেও কিন্তু গত সিজনে ওয়ান ফেরান্দো একদম বাচ্চা ছেলে তার উপরে কিন্তু ভরসা তিনি করেছিলেন এবং এই সিজনেও কিন্তু এখনও অবধি সে চান্স পাচ্ছে না যেভাবে মোহনবাগানে মিডফিল্ড খেলছে আগামী দিনে কিন্তু চান্স পাবে তো অলরেডি টিমে পাঁচজন প্লেয়ার রয়েছে আইএসএল এক্সপিরিয়েন্সড এবং তারা প্রত্যেকেই পারফর্মিং প্লেয়ার তো এই জায়গাতে আবারও নতুন করে জিকসনকে ঢোকানো কোন জায়গা থেকে আমি সিরিয়াসলি জানি না বাট এই রিকোয়েস্ট এসেছে আমি আমার মনে হয় যে এমন কিছু জায়গাতে হয়তো বলা হয়েছে যাদেরকে কোনো না কোনো সময় কেউ না কেউ বিশ্বাস করতো বাট আপাতত জিকসনের কেরলা ছাড়া বা মোহনবাগানে আসা এরকম কোনো সম্ভাবনা সূত্র কোথা থেকেও কিন্তু মেলে নিত এটা পুরোপুরিভাবে ফেক রিউমার নেক্সট যে প্লেয়ারটা এই প্লেয়ারটার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড প্রবাবিলিটি নেই আমি বলবো যে একটা পসিবিলিটি কিন্তু আগামী দিনে কাজ করবে দ্যাট ইজ হরমিপাম রুইবা কেন তার কারণটা বারবার করে আমরা বলেছি বা তুলে ধরার চেষ্টা করেছি যে এই মোহনবাগান টিমটাতে আনোয়ার আলীর কোনো পারফেক্ট ব্যাক নেই যে একটা ম্যাচে যদি আনোয়ার আলীকে না পাওয়া যায় কার্ড সমস্যা হতে পারে চোট হতে পারে রেস্ট দেওয়া হতে পারে কারণ একটা প্লেয়ার যদি পরপর সমস্ত ম্যাচ খেলতে থাকে একটা সময় এসে তার থেকে যে এক্সপেক্টেড পারফরমেন্স রয়েছে সেটা নাও পাওয়া যেতে পারে সেই জায়গাতে তার পারফেক্ট ব্যাকআপ কে রয়েছে কোনো ইন্ডিয়ান ব্যাকআপ কিন্তু নেই এবং যারা রয়েছে তারা কখনোই আনোয়ার আলি যে পজিশনটা তৈরি করেছে তাকে রিপ্লেস করতে পারবে না বাট হ্যাঁ তার কাছাকাছি কোনো প্লেয়ার যদি আসে ইয়াং প্রমিসিং সেই কোয়ালিটির ডিফেন্ডার এবং আইএসএল এক্সপিরিয়েন্সড তাহলে সেই জায়গা থেকে অবশ্যই হার্মিপাম রুইবা এমন একটা প্লেয়ার যে আপাতত কেরালাতে খুব একটা চান্স পাচ্ছে না আগামী দিনে কতটা পাবে দ্যাজ এ বিগ ডাউট কারণ যতই আইভান বা ডোহলিং চোটের কারণে বেরিয়ে যাক সে যে পজিশনে অপারেট করতো সেই পজিশনে হার্মিপাম রুইবা খেলবে না অলরেডি প্রীতম কোটাক ভালো খেলছে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু কোচ তাকে ইউজ করছেন তো হারমিপাম ওখানে কিন্তু সেকেন্ড অপশন হিসেবে রয়েছে যদি মোহনবাগানে আসে তাহলে কোচের ক্ষেত্রে অপশন বাড়বে ঘুরিয়ে ফিরিয়ে তিনি টেস্ট করতে পারবেন যে ম্যাচগুলো তুলনামূলক কম শক্তিশালী টিমের বিরুদ্ধে সেখানে তিনি হারমি পাম্পকে ইউজ করতে পারবেন এবং সেখানে আনুয়ারালি অটোমেটিক্যালি একটা রেস্ট পাবে যেটা তাকে লঙ্গার সিজনে আরও বেটার পারফরমেন্স করতে হেল্প করবে এই একটা জায়গা কোথাও ভালো পসিবিলিটি বা আগামী দিনে একটা প্রবাবিলিটি তৈরি হতে পারে যে এই প্লেয়ারটার জন্য মোহনবাগান আবারও ফুল ফ্লেজেড গেলো এবং অল আউট গিয়ে তাকে তুলে নিয়ে এলো এখানে কোথাও ডাউটের জায়গা নেই যে তার প্রতি ইন্টারেস্ট আগে ছিল না বা তাকে নেওয়ার ক্ষেত্রে মোহনবাগান খুব একটা চেষ্টা কোনো দিনও করেনি পুরোপুরিভাবে তাকে নেওয়ার ক্ষেত্রে সব কিছু রেডি ছিল বাট শেষ মুহূর্তে বেশ কিছু জটিল কারণের জন্যই পুরো ডিলটা ভেসতে যায় এবং ফাইনালি শাহাল আব্দুল জামাদ হরফিফাম রুইবার বদলে কিন্তু কেরালা থেকে মোহনবাগানে আসে দেখা যাক আগামী দিনে হরফিফাম রুইবা আদেও মোহনবাগানে আসে কি না এবং লাস্ট যে প্লেয়ারটা মানে যাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই একটা জায়গা থেকে কোথাও বলা হয় যে এই প্লেয়ারের সাথে আগামী কয়েকদিনের মধ্যে চুক্তি বাতিল হয়ে যাচ্ছে জাস্ট ওয়েট করো কেউ বলে যে জাস্ট ওয়েট করো এই প্লেয়ারটা আসছে এফসি কাপে খেলবে এই প্লেয়ারটা আসছে আইএসএলে খেলবে এই প্লেয়ারটা আসছে সাদিকুকে বাদ দিয়ে দেওয়া হবে সাদিকুর আবার অন্য কোনো ক্লাবের সাথে যাই হোক আপাতত যেটা সিচুয়েশন যে জনি কাউকো এমন একটা প্লেয়ার যে প্লেয়ারটাকে মোহনবাগান মাঝমাঠে হয়তো লাগবে হয়তো লাগবে বাট আপাতত মোমব মাঠ অনেকে বলবে দেখো যেভাবে খেলছে সেটাতে ভরসা রাখা দরকার দুজন ইন্ডিয়ান মিডফিল্ডারের ওপর ভরসা রাখতে অসুবিধাটা কোথায় সেখানে প্রবলেম তো কিছু নেই অলরেডি হুব একটা নিজেকে এই সিজনে চেঞ্জ করেছে এবং তার যে চেঞ্জ গেমপ্লে আমরা অলরেডি প্রতি ম্যাচে দেখতে পাচ্ছি এবং অনিরুদ্ধ থাপা আস্তে 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 টিমের সাথে মানিয়ে নিয়েছি এবং শাহাল আব্দুল সামাদ তাকে নিয়ে শব্দ খরচের কোনো প্রয়োজন নেই নিজেকে অনেকটা ইম্প্রুভ করেছে ডেভেলপ করেছে এবং তাকে নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও আমার মনে হয় যেভাবে আপাতত মোহনবাগান মাঝমাঠ রয়েছে সেখানে জনি কাউকে যদি ঢোকে তাহলে কোথাও ব্যালেন্সটা রাতারাতি ইম্প্রুভ করবে এবং অলরেডি ফরওয়ার্ডে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা যখন গোলের মধ্যে আছে সেখানে যদি আগামী দিনে গিয়ে বা স্পেসিফিক্যালি বলা ভালো যে নভেম্বরের ম্যাচ এবং ডিসেম্বর একদম শেষ মুহূর্তের ম্যাচগুলোতে যদি অরমন্দ সাদিকু এক্সপেক্টেড পারফরমেন্স করতে না পারে বিশেষ করে ডিসেম্বরে একটা ঠাসা স্কেডিউল রয়েছে পরপর পরপর ম্যাচ খেলতে পারেন তখনই কিন্তু সাদিকুর আসল টেস্ট হবে যদি তখনও এই এই যে আপাতত সিচুয়েশনটা রয়েছে সাদিকুর আন্ডার পারফর্মিং এটা যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় যে একটা অপশন ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারে তবে আপাতত জনি কউককেকে নিয়ে অন্য কোনো ক্লাবের কোনো ব্যাপার নেই মানে থেকে কেরম ব্যাপার কিন্তু উঠে আসেনি বাট এই ব্যাপারও কিন্তু বহু জায়গা থেকে বহু কিছু ভেসে আসে যে জনি কউককেকে নিয়েও নাকি টানাটানি চলছে জনি জনিকউকু আপাতত মোহনবাগানে কন্ট্রাক্টেড প্লেয়ার অ্যান্ড হি ইজ ওয়েটিং ফর হিজ কমব্যাক যদি দেখে যে আপাতত মোহনবাগানে কামব্যাকের রাস্তা রয়েছে এবং মোহনবাগান কোচ কোচিং স্টাফ ম্যানেজমেন্ট প্রত্যেকে যদি দেখে যে হ্যাঁ জনিকওক সুস্থভাবে ফিরে এসে মোহনবাগানে কিছু কন্ট্রিবিউট করতে পারবে এবং তাকে দরকার লাগতে পারে বা তার আসার ফলে মোহনবাগানে মাঝমাঠে একটা ডেভেলপমেন্ট হবে তাহলে অবশ্যই আমরা জনি মোহন মোহনবাগানে আবারও ফিরে আসতে দেখতে পারি এবং সেটা জানুয়ারিতে হতে পারে সেটা জানুয়ারিতে সম্ভাবনা বেশি কারণ ডিসেম্বর অব্দি এএফসি কাপের গ্রুপ স্টেজের ম্যাচ রয়েছে এবং স্পেসিফিক্যালি যদি এফসি কাপের জন্যও তাকে রাখতে হয় তাহলেও সেটা জানুয়ারি মাসে গিয়ে রেজিস্ট্রেশন করলে হবে কারণ এ কাপ আবারও রিজিউম হবে ফেব্রুয়ারি মাসে কারণ জানুয়ারি মাসটা পুরোটা আমাদের এএফসি এশিয়ান কাপ রয়েছে সেখানে দেশগুলো পার্টিসিপেট করবে তো অটোমেটিক্যালি তখন কিন্তু একটা বিরাট বড় ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে তো একটা হিউজ টাইম কিন্তু রয়েছে জনি কাউকে ফেরানোর জন্য যদি তাকে আইএসএলও ফেরাত হয় তার জন্য একটা হিউজ সময় রয়েছে জানুয়ারি মাসটা হয়তো পুরোটা আইএসএল অফ থাকবে তার মধ্যে দেখে নিতে পারবেন যদি তাকে এফসি কাপে পার্টিকুলার রাখতে হয় তাহলেও একটা লম্বা সময় রয়েছে তাকে দেখে নিতে পারবেন তো জনি কিনে আমার মনে হয় না যেখান থেকে যা কিছু আসছে সব কিছুকে হজম করা দরকার রয়েছে জনি কাউকর ব্যাপারটা জাস্ট একটু সিস্টেমেটিক্যালি বা একটু মাথা দিয়ে ভাবলে ভাবা যাবে যে অ্যাকচুয়ালি জনি কাউকর পজিশন ঠিক কোথায় রয়েছে মোহনবাগানে বা পুরো মোহনবাগানের সিস্টেমটার ভেতরে তো জাস্ট এই কটা বিষয়ে ছোটো ছোটো করে জাস্ট একটু বলার ছিল যা কিছু ঘটেছে তোমাদের অনেক কোয়ারি আমার কাছে এসেছে আমি অনেককে রিপ্লাই করতে পারিনি পার্সোনালি সরি ফর দ্যাট অনেক কমেন্ট এসেছে আমি রিপ্লাই করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আই হোপ এরপর যারা যেভাবে মেসেজ করবে যেখানেই করো না কেন টেলিগ্রাম ওপেন রয়েছে ইনস্টাগ্রাম ওপেন রয়েছে প্লিজ মেসেজ করো কোয়ারি করো চেষ্টা করো রিপ্লাই দেওয়ার আর যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন কোয়ারি প্রচুর বেড়ে যায় তাহলে অবশ্যই চেষ্টা করো ভিডিও বানিয়ে তোমাদের প্রত্যেকেরই সেই কোয়ারিটাকে পার্টিকুলারলি রিপ্লাই দিয়ে মেটানোর তো এই ভিডিওটাই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করতে থাকো তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে যা কিছু শুনছো জানছো বুঝছো সব কিছু নিয়ে পুজোর কী কী প্ল্যানিং রয়েছে সব কিছু জানাতে থাকো এই ভিডিওটাই অবধি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই